উচ্চতা 6 ফুট 7 ইঞ্চি, আচরণে মার্জিত, দেখতেও সুদর্শন। মার্কিন প্রেসিডেন্টের 60তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যতটা আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় ট্রাম্প পরিবারের ছোট ছেলে ব্যারন ট্রাম্প। এবারের নির্বাচনে নানা কারণে মিডিয়ায় নজর কাড়ছে 18 বছর বয়সী এই টগবগে তরুণ। 47তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার মসনদে দ্বিতীয়বারের মতো বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ট্রাম্পের জয়ের আনন্দ গতবারের তুলনায় বেশি, কেননা এই জয়ের ভাগিদার হয়েছেন তার ছোট ছেলে ব্যারন ট্রাম্প। বলা হচ্ছে, নির্বাচনকে ঘিরে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে মাস্টারমাইন্ড ছিলেন এই ব্যারন ট্রাম্প। বিত্তশালীদের স্কুল হিসেবে খ্যাত নিউইয়র্কের স্টার্ন স্কুল অফ বিজনেসে পড়াশোনা করছেন ব্যারন। যুক্তরাষ্ট্রের নাম করা সব ইনফ্লুয়েন্সার ও নেট দুনিয়া কাঁপানো ইউটিউবারদের সাথে ওঠা বসা ছিল তার। সেই সূত্রে দেশটির তরুণদের পালস বেশ ভালো বুঝতেন ব্যারন। এবারের নির্বাচনে অন্যতম ফ্যাক্টর ছিল তরুণ জেনজি ভোটার। ফলে সামাজিক মাধ্যমে প্রচারণা চালানোর ক্ষেত্রে ট্রাম্পের মেন্টর হিসেবে কাজ করেছেন ব্যারন, আর এজন্য ব্যারনকেই ট্রাম্পের জয়ের মূল কারিগর মনে করছেন অনেকে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প কোন টক শোতে কথা বলবেন, কার পডকাস্টে অতিথি হয়ে যাবেন, এর সবকিছুই ঠিক করে দিতেন ছেলে ব্যারন। এমনকি সেখানে গিয়ে ট্রাম্প কী কী বলবেন সে বিষয়েও বাবাকে তালিম দিতেন ব্যারন, যার ফলে বিশাল সংখ্যক তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছিলেন ট্রাম্প। এডিন রোজ, জো রোগানের মতো জনপ্রিয় পডকাস্ট শোতে কথা বলে তরুণ ভোটারদের কাছে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন ট্রাম্প। এসব অনুষ্ঠানের মিলিয়ন মিলিয়ন ভিউ তরুণদের মাঝে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল ট্রাম্পের জনপ্রিয়তা। পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এই কৌশলী প্রচারণার কাছে অনেকটাই মার খেয়ে যায় কমলা হ্যারিসের গতানুগতিক প্রচারণা। ছেলে হয়েও বাবার খ্যাপাটে স্বভাবের ছিটে ফোটা নেই ব্যারনের মধ্যে। শান্তশিষ্ট মেজাজ, সুন্দর বাচনভঙ্গি ও মার্জিত চলাফেরার কারণে এরই মধ্যে দেশজুড়ে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন ব্যারন। বিশেষ করে তরুণ সমাজে ব্যারনের এই জনপ্রিয়তাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর প্রকাশ্যে দেখা যাচ্ছে ব্যারনকে। প্রকাশ্যে আসার পরই ব্যারনের শারীরিক উচ্চতা ও সৌন্দর্য নজর কেড়েছে আমেরিকানদের। সম্প্রতি রিপাবলিকান দলের একজন নেতা হিসেবে নিজেকে প্রকাশ করেছেন ব্যারন। ছেলের বুদ্ধিদীপ্ত কাজ দেখে বাবা ট্রাম্পও বেজায় খুশি। তিনি ঘোষণা দিয়েছেন, শীঘ্রই ছেলে ব্যারনকে রাজনীতির মাঠে নামিয়ে দেবেন। রাজনীতির যাত্রা শুরু করার পর ব্যারন ট্রাম্প বাপকা বেটা সিপাহিকা ঘোড়া হয়ে উঠতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।